হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো আলু চিজ দিয়ে একটা গ্রিল রেসিপি। তো চলুন দেখে নিই। আমি একটা বল নিয়ে নিয়েছি, এখন আমি আলু সিদ্ধ করা, এই যে আলুগুলো এখন আমি একটা প্রেসার দিয়ে প্রেস করে নেব। সবগুলো আমি প্রেস করে নিচ্ছি। গরম গরম থাকতে প্রেস করে নিলে তাহলে আর দানা গুটি বেজে যায় না। তো গরম গরম যত এটাই সম্ভব এটাকে প্রেস করে নিয়ে কাজ আরম্ভ করা। আমি এখন এখানে আলুটা প্রেস করা হয়ে গেছে, এর সাথে যা যা লাগবে আমার, এখানে আছে দুটো ডিম, রেড গ্রামস, ফেফা, মুসকাট মানে জায়ফল গুঁড়া, বিট লবণ, টেস্ট অনুযায়ী লবণ, তারপর হচ্ছে আমার লাগবে, আমি এরকম শিঙ্গেল নিয়েছি, এই যে এগুলো লাগবে, লাগবে হচ্ছে চিজ। তো আমি এই চিজটা নিয়েছি, এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি, তারপর প্রসেসগুলো দেখাচ্ছি। আমি এখান থেকে অর্ধেক নিয়েছি, তো এটাকে আমি স্লাইস করব। এভাবে আমি পাতলা পাতলা স্লাইস করে নেব। হয়ে গেছে, এই তো সবগুলো আমার রেডি। এখন আমি এই মিশাতে থাকবো। প্রথমে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি, লবণ টেস্ট অনুযায়ী, তারপর দিব হচ্ছে মুসকাট গুঁড়ো। আলুতে যায় হচ্ছে মুসকাট। মানে জায়ফল গুঁড়ো এটা। ফেফা, বিট লবণ দিয়ে দিচ্ছি আমি,
এখন দেব ব্রেড গ্রামস। আর একটু দেব সামান্য ফ্লাওয়ার। ময়দা এটা ডিপেন্ড করে আলুটা কতটুকু শক্ত হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। এখন এরকম হয়েছে, এটা আলুটা আর একটু ঠান্ডা হয়ে আসলে তাহলে আর একটু শক্ত ভাব হয়ে আসবে। আলু এখনো একটু গরম গরম ভাব আছে। আমি এখানে একটা পলি বিছিয়ে নিয়েছি, এই যে এখন আমি কাজটা করব। হাতে একটু তেল মেখে নিয়েছি। হয়ে গেছে, আরেকটা করে নিচ্ছি। আমি একটু হাতে তেল মেখে নিচ্ছি। সেই ময়েতে আরেকটা করে নেব। হয়ে গেছে আমার তরুটা রুটি বেলা। এখন আমি দিয়ে দিব হচ্ছে চিজ। হয়ে গেছে আমার দেওয়া। এখন আমি এই রুটিটা এটার উপর দিয়ে দিব, এই পলিটা সহ উঠিয়ে। এই যে
এখন আমি এটাকে এভাবে কেটে নিব চার ভাগ করে ছুরিটা থেকে আমি একটু তেল মেখে নিচ্ছি এখন আমি একটা ফ্রাই প্যানে ফ্রাই করে নেব সামান্য তেল মাখিয়ে একটুখানি মার্গারিন গ্রিস করে নিচ্ছি উল্টিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি দু তিনবার উল্টিয়ে দিয়েছি আরো মাঝখানে মিডিয়াম আছে হওয়াতে হয় না হলে কালারটা নষ্ট হয়ে যায় পুরো দাগ লেগে যায় এখন কালারটা ঠিক আছে আমি উঠিয়ে নিচ্ছি এই তো আমার আলু দিয়ে চিজ গ্রিল তো কেমন হয়েছে আমার দেখুন তো একটু কেটে দেখাচ্ছি এই যে দেখুন চিজ এই তো হয়ে গেল আমার আলু চিজ গ্রিল
তো কেমন হয়েছে বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দেবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।